দেখুন রাশিয়ার অদ্ভুত এক আবিষ্কার ডেড হ্যান্ড যা লিডাররা মারা গেলে নিজেই নিউক স্ট্রাইক শুরু করবে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের গড়ে তোলা এক অত্যন্ত ভয়ঙ্কর অটোমেটিক নিউক্লিয়ার মিসাইল ডেলিভারি সিস্টেম স্নাযুদ্ধের যুদ্ধের সময় সোভিয়েত এবং আমেরিকা উভয়ই ভয় ভয়ে থাকতো যে কে কখন নিউক্লিয়ার মিসাইল ছুঁড়ে বসে তাই সোভিয়েত ইউনিয়ন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলে কনসেপ্টটা অনেকটা এমন যে যদি আমেরিকা বা ন্যাটো বা অন্য শত্রু দেশ সোভিয়েত ইউনিয়নের ওপর নিউক্লিয়ার স্ট্রাইক করে আর প্রথম স্ট্রাইকেই সোভিয়েত লিডাররা বা জেনারেলরা মারা যায় অর্থাৎ নিউক স্ট্রাইকের অর্ডার দেবে এমন কেউ যদি বেঁচে না থাকে তবে এই সিস্টেম নিজে থেকেই তদারকি করে প্রয়োজনীয় ডাটা বিশ্লেষণ করে হামলাকারী দেশের ওপর নিউক স্ট্রাইক শুরু করবে প্রথমে এই ডেড হ্যান্ড ব্যবস্থাটি সোভিয়েত ইউনিয়নের নিউক্লিয়ার মিসাইল ডেলিভারি দেবার দায়িত্বে থাকা বা শীর্ষস্থানীয় নেতাদের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগের চেষ্টা করবে আর যোগাযোগ না হলে এই ব্যবস্থার সাথে যুক্ত থাকা সেন্সরগুলো অ্যাক্টিভ হবে এবং পরিবেশের ওপর আলোর তীব্রতা রেডিয়েশন এবং তাপমাত্রা পরিমাপ করবে এবং যদি এই সেন্সর বুঝতে পারে যে এগুলো স্বাভাবিক এর তুলনায় বেশি অর্থাৎ পারমাণবিক হামলার কোনো আলামত পায় আর কোনো নেতা বেঁচে নেই বুঝতে পারে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে সোভিয়েত ইউনিয়নের সক্রিয় থাকা সমস্ত ব্যালিস্টিক মিসাইল অ্যাক্টিভ করবে এবং হামলাকারী দেশের ওপর প্রয়োজন মতো নিউক স্ট্রাইক শুরু করবে ফলাফল আর এই সমস্ত ব্যবস্থা সম্পাদন হতে একজন মানুষেরও দরকার পড়বে না অর্থাৎ সোভিয়েতের ওপর হামলা যেই করুক না কেন তাকে নিজের ধ্বংস স্বীকার করেই হামলা করতে হবে হয়তো এই কারণেই কার্য কারো বুকের পাটা হয়নি সোভিয়েত আক্রমণ করার বা বর্তমান রাশিয়া আক্রমণের মজার ব্যাপার হলো খুব জোরালোভাবে বিশ্বাস করা হয় যে বর্তমানে রাশিয়ান ফেডারেশন এই ডেড হ্যান্ড ব্যবস্থাটি সক্রিয় রেখেছে পুরো রাশিয়া জুড়ে